তারপর নিচে আছে ব্রাশ টুলস, ব্রাশ টুলস, পেন্সিল টুলস, কালার রিপ্লেসমেন্ট টুলস, তারপর মিক্সার ব্রাশ টুলস, মানে সবগুলোই ব্রাশ টুলস, মানে আর্ট করার জন্য একটা টুলস দিয়ে দেখাই। দেখেন আমরা আমাদের ডকুমেন্টসে গেলাম, এখান থেকে বার এটাকে উঠিয়ে দিলাম, তারপরে লেয়ারটি সিলেক্ট করলাম, দেন ব্রাশ টুলসটি সিলেক্ট করে দেখেন এখানে ব্রাশ টুলসের আবার অনেকগুলো অপশন আছে। অপশন বারে দেখেন এখানে যদি ক্লিক করি ব্রাশ টুলসের অনেকগুলো ব্রাশ টুলস আছে, একটা আর দুইটা না, আপনার এখানে ফোল্ডার ফোল্ডার করা আছে, জেনারেল ব্রাশ, ড্রাই, মিডিয়া ব্রাশ, এবং অনেকগুলো ব্রাশ আছে, এক একটার ভিতরে এক এক ধরনের ব্রাশ আছে। আপনি যে কোনো একটা সিলেক্ট করে, প্রথম দিয়ে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে যে আমার ফোরগ্রাউন্ড কালারটি যেই কালারের থাকবে আমি এখানে ওই কালারটি ব্রাশে চলে আসবে। ওকে, আবার যদি আমি এখানে চেঞ্জ করে দেই, দেখেন এখানে এটিকে যদি ব্ল্যাক করে দেই, তারপর আমি এখানে যেটি দেব ওইটি চলে আসবে, ওই কালারটি ব্রাশে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, কন্ট্রোল অল্টার জেড দিলাম। যদিও ব্রাশ 2018-এ ব্রাশ টুলসের অনেকগুলো ফিচার্স বাড়ানো হয়েছে, যেমন আমি এখানে ইচ্ছে করলে ব্রাশ টুলসের ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, এই যে ফোল্ডার দেখা যাচ্ছে এভাবে আমি এখান থেকে আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। দেখেন এই আইকনটিতে যদি আমি ক্লিক করি, ক্রিয়েট এ নিউ প্রেস ফর্ম দিস ব্রাশ, এখানে যদি ক্লিক করি নিউ ব্রাশ ক্রিয়েট করতে পারবো। যেমন আমি যদি এখন চাই, এখানে দেখেন ক্যাপচার ব্রাশ সাইজ, মানে আমার যেই সাইজে এখন ব্রাশটি দেওয়া আছে, যে সাইজ, হার্ডনেস, এই সাইজ থাকবে, এটিকে যদি ক্লিক করে দেই, ইনক্লুড টুল সেটিং, মানে টুল সেটিংটা ইনক্লুড থাকবে, ইনক্লুড কালার, এখানে এখন ব্ল্যাক কালার দেওয়া আছে ফোরগ্রাউন্ড কালারে, তাহলে এটার ক্লিক করে দিলে ওই কালারটি সিলেক্ট হয়ে থাকবে। ওকে দিলাম, তাহলে দেখেন একই যেই সেটিংটি দেওয়া ছিল এই সেটিংয়ে একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে, টুলস ক্রিয়েট হয়ে গেছে। আবার যদি অন্য একটা দেই, ব্রাশ টুলস সিলেক্ট, এখন যদি আমি এখানে গ্রিন কালার, এই কালারটি গ্রিন করে দেওয়ার পর ওকে দিলাম, ব্রাশ টুল সিলেক্ট থাকবে, এখানে যাই, এখন যদি আমি এটাকে সিলেক্ট করে সাইজটা যদি একটু বাড়াই, হার্ডনেস যদি একটু কমাই, তারপর যদি আমি এখানে ক্লিক করি, তারপর যদি এই তিনটে থাকে, দেন ক্যাপচার ব্রাশ সাইজ, ইনক্লুড টুল সেটিং, ইনক্লুড কালার, ওকে দেই, তাহলে এখানে দুইটা, একটা গ্রিন আর একটা ব্ল্যাক, এটাকে যদি সিলেক্ট করে আমি এখানে ড্র্যাগ করি, দেখুন গ্রিন, তারপর যদি এখানে আবার আসি, প্রথম যেটা নিয়েছিলাম, সেটিং দিয়েছিলাম, এটাতে ক্লিক করি, তারপর দেখেন ওইটার সাইজ অনুযায়ী এটা অনেক চিকন আর এটা অনেক হার্ড, মোটা, এবং কালারও চেঞ্জ, মানে আলাদা আলাদা ব্রাশ সেটিং দিয়ে রাখছি। ব্রাশ টুলসের একেবারে নতুন, একেবারে আপডেট একটি ফিচার্স বাড়ানো হয়েছে 2018-তে, সেটি হচ্ছে এডিটে যদি যাই, এডিটে গিয়ে প্রেফারেন্স, প্রেফারেন্সে দিয়ে জেনারেলে গেলাম, জেনারেল থেকে যে টেকনোলজি প্রিভিয়াস একেবারে শেষেরটা ক্লিক করলাম, তারপর যদি এখানে ইনেবল পেইন্ট সিম্প্যাথি, এটা সব এটা আপনার বন্ধ করা থাকে, এটাকে যদি আমি টিক দিয়ে তারপর ওকে দেই, ওকে দিই, ব্রাশ টুল সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, বাটারফ্লাই আইকন, এটার উপরে যদি এই আইকনটির নিচে আবার ছোট্ট একটা তীর চিহ্নের মতন আইকন দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এই ডায়লগ বক্সে। এখানে প্রথমটি আমি সিলেক্ট করি, একটা দিয়ে দেখাই, নিউ ভার্টিক্যাল, এটাতে ক্লিক করার পর দেখেন একটা র দেখা যাচ্ছে, লাইন দেখা যাচ্ছে, এটাকে যদি আমি এখন এন্টার দিই, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি ব্রাশ টুলসটি সিলেক্ট করে এখান থেকে আমি গ্রিনটা সিলেক্ট করে নিলাম, এবার যদি এখানে দেখেন আমি এক সাইডে ব্রাশটা মুভ করাচ্ছি, একসাথে দুই দিকে আমার ব্রাশের কাজ করতে চায়, আর্ট হচ্ছে। ওকে, এই একই এখান থেকে বাটারফ্লাই আইকনে গিয়ে যদি আমি এখানে যদি নিউ ওয়ে এটিকে দেই, তারপর যদি এখানে এন্টার দিই, অ্যাপ্লাই দিই, ব্রাশ টুলসটার সাইজটা যদি একটু ছোট করে নিই, তারপর যদি দেখেন এখানে আমি একদিকে মাউসটা ড্র্যাগ করছি কিন্তু আমার দুই পাশেই আর্ট হচ্ছে। ওকে, কন্ট্রোল জেড দিলাম, তাহলে ব্রাশ টুলস শেষ। তারপর পরে যেটি আছে সেটি হচ্ছে যেন এখানে ক্লোন স্ট্যাম্প টুলস, এটার উপরে ক্লিক করলে দুইটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস আর একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলস। ক্লোন স্ট্যাম্প টুলসটিকে আমরা একটু দেখি, আমরা যদি কোনো ইমেজে যাই, দেখেন এখানে এই ইমেজটিতেই যদি আসি, টুলসটি আমি এই রাউন্ড একটু ছোটো করে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিবোর্ড থেকে, এটিও হচ্ছে স্পট রিমুভের জন্য, সিলেকশনটা উঠিয়ে দিলাম কন্ট্রোল ডি দিয়ে। আমি যদি এই স্পটটা উঠিয়ে দিতে চাই, ঠিক এটার কাছাকাছি একটা জায়গা থেকে, কিবোর্ড থেকে ওয়ালটার প্রেস করে কাছাকাছি জায়গায় আমি একটা প্রেস করলাম, তারপর এই এটার উপরে আমি একটু ড্র্যাগ করে দিলাম, মানে এই জায়গার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, মানে স্পটটা ঢেকে গেছে। ওকে, তাহলে স্পট ক্লোন স্ট্যাম্প টুলসটিও আমরা তাহলে বুঝতে পারলাম। প্যাটার্ন স্ট্যাম্প টুলস, এটি হচ্ছে
প্যাটার্ন স্ট্যাম্প টুলসটি হচ্ছে যে আমরা যে কোনো এটাকেও আমরা ব্রাশ টুলসের মতন ব্যবহার করতে পারি। দেখেন যদি আমি এই জায়গা থেকে এই পাখিটির সিলেকশনটা আমরা উঠিয়ে দেই, আগের সিলেকশনটি আমি যদি সিলেকশন টুলস দিয়ে এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর যদি আমি এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুলসটি সিলেক্ট করলাম, তারপর যদি এখান থেকে আমি এডিটে যাই, এডিটে গিয়ে দেখেন এখানে ডিফাইন প্যাটার্ন এটিতে যদি ক্লিক করি এরকমের একটি ডায়লগ বক্স চলে আসবে, প্যাটার্ন নেম এখানে যদি আমি 02 দিয়ে দিই, তাহলে 02 দিয়ে ওকে দিই, দেখেন এই যে অপশন বারে এখানে এখানে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এখানে দেখেন এই যে 02 নামে আমার এখানে একটি এই ইমেজটুকু একটা ব্রাশ টুলসের মতন আর কি সেভ হয়ে গেছে। এটাকে যদি আমি সিলেক্ট করি, এটাকে যদি আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে যদি এখানে এই টুলসটিকে যদি আমি এখন একটু এই টুলসটি সিলেক্ট করে এই প্যাটার্ন স্ট্যাম্প টুলসটি সিলেক্ট করে যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই বৃত্তটাকে একটু বড় করে নিই, তারপর যদি এখানে ড্র্যাগ করি, দেখেন ওই সিলেকশন এই সিলেকশনটা উঠিয়ে নিতে হবে, সিলেকশনটি উঠিয়ে নিলাম, যদি এখানে ড্র্যাগ করি যতটুকু জায়গা আমার সিলেক্ট ছিল ততটুকু জায়গা এটা ব্রাশের মতন এটাকে ড্র্যাগ করলে এই সিলেকশনটু এখানে অ্যাড হয়ে যাবে দেখেন। ওকে, তারপর নিচে আসি, নিচে আসলে হিস্ট্রি ব্রাশ টুলস আর একটা আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস। হিস্ট্রি ব্রাশ টুলস হচ্ছে যে হিস্ট্রি ডিলিট করে দেওয়া, এখানে এখন যতটুকু কাজ করলাম এই যে কাজগুলো করলাম এই যে হিস্ট্রি ব্রাশ টুলস এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে যদি একটু বড় করি, বড় করে এই যে এটাকে যদি এরকম ড্র্যাগ করি, যতগুলো কাজ আমি এখানে করছি ওই কাজগুলো ডিলিট হয়ে যাবে, মানে হিস্ট্রি ডিলিট হয়ে যাবে, যেটা আমরা এখান থেকে আন্ডো রিডো দিয়ে করি সেটা এই হিস্ট্রি টুলস দিয়েও করতে পারবো। তারপর এখানে আর্ট হিস্ট্রি, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এটি হচ্ছে দেখেন আর্ট করার জন্য, ইমেজটাকে যদি আমি আর্টিফিশিয়াল করতে চাই সেক্ষেত্রেও আমি আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এটি ব্যবহার করতে পারি। দেখেন এখানে যদি আমরা একটা লেয়ার ক্রিয়েট করি, এখন লেয়ারটিতে যদি আমি এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিই, কন্ট্রোল ডি দিলাম, হোয়াইট কালার করি, এখন যদি আমি এখান থেকে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে স্টাইল, স্টাইল থেকে যদি আমি প্রথম টাইপ দিই টাইট শর্ট এটা সিলেক্ট করে দিই, এখানে এরিয়া টাইট শর্ট সিলেক্ট করে দিলাম, এরিয়া এখানে 50 দিলাম, অপাসিটি 100% করে দিলাম, নর্মাল দিলাম, টলারেন্স 0-0ই থাক। তারপর যদি আমি টুলসটাকে একটু বড় করি, টুলসটাকে বড় করার জন্য এখানে এই যে ব্রাশ সাইজ বড় করতে হবে, সাইজ এটাকে টান দিয়ে একটু বড় করে নিই, ওকে যথেষ্ট। এখন যদি আমি এটাকে এরকম মাউসটাকে এরকম ড্র্যাগ করতে থাকি, দেখেন তাহলে পাখিটি মনে হচ্ছে যে এই জায়গাটায় আমি আর্ট করতেছি, পাখিটি কিন্তু স্পষ্ট যেভাবে ছিল ওইভাবে দেখা যাবে না, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল দেখা যাবে, মনে হচ্ছে যেন আমি এখানে আর্ট করতেছি। ওকে, তাহলে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এটিকেও আমরা বুঝতে পারলাম, দেখেন তাহলে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এটাকে বুঝতে পারলাম। এখন যদি হিস্ট্রি ব্রাশ টুলস দিয়ে আমি এটাকে সিলেক্ট করে তারপর যদি এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু ওগুলো সব মুছে যাবে। ওকে, দেখেন তাহলে পরে নিচে যেটি আছে সেটা হচ্ছে ইরেজার টুলস, ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, ম্যাজিক ইরেজার টুলস, তিনটি হচ্ছে দেন আপনি ইরেজ করে দেওয়ার জন্য, যেটা এটার ব্যাকগ্রাউন্ড যদি ইরেজ করে দিতে চাই, দেখেন আমি যদি এটাকে ফেলে দেই এই ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি ফেলে দিতে চাই, প্রথমটিও হচ্ছে যে ইরেজার টুলস, ইরেজার টুলসটি হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এখন এখান থেকে ডিলিট করতে চাই, দেখেন মাউস দিয়ে ড্র্যাগ করতেছি এটার ব্যাকগ্রাউন্ড, যেখানে যেখানে ড্র্যাগ করতেছি ওই জায়গাগুলো চলে যাচ্ছে। ওকে, আবার দেখেন যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করে দিই, একই আবার একই কাজ ম্যাজিক ইরেজার টুলসও একই রকম, দেখেন আমি ক্লিক করলাম যেই জায়গাটায় ক্লিক করব ওই জায়গার যেই কালারটার উপরে, এটা আবার কালার ফলো করবে, যেই কালারের উপরে আপনি ক্লিক করবেন ওই কালারটা ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি আমরা এটাও বুঝতে পারছি, এটাকে আবারও ডিলিট করে দিলাম। মনে হয় একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটি হচ্ছে যে এই যে সিলেকশন টুলস, এখান থেকে মনে হয় কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ান টুলস, এই সিলেকশন টুলসের এই দুইটা টুলস বাদ পড়ে গেছে আমার মনে ছিল, এই দুইটা টুলস আবার একটু দেখিয়ে দিই। কুইক সিলেকশন টুলস হচ্ছে যে আমি যদি এই জায়গাটাকে একটু বড় করে নিই সেকেন্ড ব্র্যাকেট থেকে, এই জায়গাটায় যদি এখন এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন যতটুকু ড্র্যাগ করছে এখানে এই জায়গাটাও কালার ফলো করছে,
দেখেন এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে, আবার এখানে যদি ড্র্যাগ করি তাহলে এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। আমি এভাবে সিলেক্ট করেও আমি ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারি। এখন যদি কিবোর্ড থেকে ডিলিট দেই তাহলে যতটুকু জায়গা সিলেক্ট হয়েছে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল অল্টার জেড দিলাম, সিলেকশনটা উঠিয়ে দিলাম কন্ট্রোল ডি দিয়ে। এবার এখানে আরেকটি টুলস আছে ম্যাজিক ওয়ান টুলস, এটিকেও যদি সিলেক্ট করে যেই কালারের উপরে আমি ক্লিক করব, এই যেই কালারটির উপরে ক্লিক করলে এই কালার যেই কালারের উপরে আমি ক্লিক করব ওই কালার ফলো করে ওই কালার যতটুকু ছিল ততটুকু সিলেক্ট হয়ে গেছে। এবং এভাবে আপনি কালারের উপরে ক্লিক করে করে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারবেন। এখন যদি আমি ডিলিট প্রেস করি কিবোর্ড থেকে, যতটুকু সিলেক্ট ছিল ডিলিট হয়ে যাচ্ছে। আবার এই কালারটিতে সিলেক্ট করে তারপর আমি ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। আমরা এ পর্যন্ত আসছিলাম যে ইরেজার টুলস পর্যন্ত আমাদের শেষ। তারপর এখানে নিচে আছে কি যে গ্রেডিয়েন্ট টুলস, পেইন্ট বাকেট টুলস, থ্রি ডি ম্যাটেরিয়াল ড্রপ টুলস। তাহলে আমরা এখান থেকে দুইটি দেখবো, থ্রি ডি ম্যাটেরিয়ালস থ্রি ডি যেহেতু আমরা দেখাচ্ছি না। পেইন্ট বাকেট টুলস হচ্ছে যে আমরা যেটি দেখলাম যে আমি যদি এখানে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে চাই, এই যে কালারটি মনে করেন ফোরগ্রাউন্ড কালারটি যদি এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করতে চাই, তাহলে ফোরগ্রাউন্ড কালারটি যদি আমি এখানে রেড করে দিই, এই লাল কালারটি যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, এখন যদি এখানে ক্লিক করি এখানে সিলেকশন আছে যার কারণে হয়নি, সিলেকশনটা উঠিয়ে দিলাম। এখন দেখেন এই কালার যেই কালারটির উপরে আমি সিলেক্ট এই পেইন্ট বাকেট টুলসটি ক্লিক করলাম, আমার ওই কালারটি এখানে চলে আসছে। আবার এই কালারের উপরে যদি করি ওকে, এভাবেও আমরা একটা ইমেজের বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারবো। বা আমি যদি এখানে একটি অবজেক্ট নেই, দেখেন কন্ট্রোল অল্টার জেড দিলাম, এই যে সিলেকশন টুলস দিয়ে যদি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস দিয়ে একটি লেয়ার লেয়ার নেই আলাদা লেয়ার নিয়ে যদি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি, তারপর এই অবজেক্টের ভিতরে যদি আমি এই ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি। পেইন্ট বাকেট টুলস এটাকে সিলেক্ট করে এই সিলেকশনের ভিতরে যদি আমি ক্লিক করি, তাহলে এই যতটুকু সিলেকশন ওই সিলেকশনের ভিতরে আমার এই ফোরগ্রাউন্ড কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এটি আমরা বুঝতে পারলাম। তারপর উপরে আছে গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট টুলস হচ্ছে কন্ট্রোল অল্টার জেড দিলাম, দেন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট আমরা ভিক্টরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আবার রাস্টারের ক্ষেত্রেও ব্যবহার করি। ইমেজের ভিতরে যদি আমি একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চাই, কন্ট্রোল ডি দিয়ে আমি এই সিলেকশনটি উঠিয়ে দিলাম, দেখেন আমি যদি গ্রেডিয়েন্ট টুলসটি সিলেক্ট করে এখানে এভাবে ড্র্যাগ করি, এখানে আমার একটা গ্রেডিয়েন্ট লেয়ার তৈরি হয়ে গেছে। তারপর নিচে যেটি আছে যে ব্লার টুলস, দেখেন ব্লার টুলস, শার্পেন ব্লার টুলস, সিমুথ টুল, এই তিনটি টুলসের কাজ হচ্ছে একটা হচ্ছে ব্লার করা। দেখেন আমি যদি কন্ট্রোল অল্টার দিই পুরো ইমেজটা নিয়ে আসি, এখন যদি দেখেন এই জায়গাটুকু চোখটাকে যদি আমি ব্লার করতে চাই, টুলসটাকে একটু ছোটো করে নিলাম, এটাকে জুম করলাম, আমরা আগেও বলছি যে ওয়াল্টার চেপে ধরে কিবোর্ড থেকে তারপর যদি মাউসের চাকাটা এভাবে ঘুরে জুম ইন জুম আউট হবে, ওকে, এই চোখটাকে যদি ব্লার করে দিতে চাই ব্লার টুলসটি সিলেক্ট, তারপর দেখেন উপরে কিন্তু আবার অপশন আছে অপশন বারে, দেখেন এখানে যদি আমি 100% করে দিই তাহলে 100% ব্লার হবে। দেখেন এখন যদি আমি এখানে এই চোখটার উপরে দেখেন একটু মাউস দিয়ে ড্র্যাগ করলাম, চোখটা ব্লার হয়ে গেছে। দেখেন এখানে আবার এই যেই জায়গায় আমি মাউস দিয়ে ড্র্যাগ করবো ওই জায়গাটা ব্লার হয়ে যাবে, এটা হচ্ছে ব্লার টুলস। তারপর আসি ব্লার টুলসের পরে যেটি আছে শার্পেন টুলস, মানে শার্প করার জন্য এই চোখটি দেখেন আরও স্পষ্ট করতে চাই যদি, তাহলে এই শার্প টুলস এটাকে যদি সিলেক্ট করে আমি এখানে একটু এভাবে ক্লিক করি, দেখেন চোখটি আরও শার্পনেস হয়ে গেছে, আরও ক্লিয়ার হয়ে গেছে। আর একটু নিচের দিকে দেখাই, দেখেন কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন উঠিয়ে দিই, এই যে পাটা এটাকে যদি আরও স্পষ্ট করতে চাই, দেখেন আমি শার্প টুলস দিয়ে একটু খেয়াল করলেই দেখবেন যে পাটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে গেছে, আরও স্পষ্ট হয়ে গেছে। তারপর নিচে যেটি আছে সমুস টুলস, এটি হচ্ছে যেন আপনার আরও পিকচারটিকে আরও নষ্ট করা, মানে এই এটার এটার কালারটা যদি নষ্ট করতে চাই, এটাকে যদি আরও খারাপ করতে চাই, সেক্ষেত্রে এই টুলসটি ব্যবহার করতে পারেন। যেন এটাকে দেখেন আরও একটু ঘোলা করে দিলাম, ব্লারটার আরও বেশি, মানে একটা জায়গাকে নষ্ট করে দেওয়ার জন্য এই টুলসটি আপনি ব্যবহার করতে পারেন। বা আরও এই জায়গাটি দেখেন এই পালকগুলোতে যদি ক্লিক করি, দেখেন জায়গাটা কেমন হয়ে গেছে। তারপরে আসি নিচের দিকে, দেখেন ডোপ স্টোলস, ডোপ স্টোলস হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসি, যদি একটা ইমেজ নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন যে অনেক সময় আমরা যখন ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এই ইমেজটি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি ওপেন দিলাম, ওপেন দিয়ে দেখেন
অনেক সময় আমরা যখন একটা ছবি তুলি ক্যামেরা দিয়ে, একটা সাইড ডার্ক থাকে, আবার একটা সাইডে লাইট বেশি থাকে। ডার্কটাকে লাইট বাড়ানোর জন্য, এই জায়গাটি দেখেন, এই নির্দিষ্ট একটা অংশ, এই জায়গাটা একটু লাইটটা কম বোঝা যাচ্ছে। এই লাইটটাকে যদি আমি বাড়াতে চাই এই পাঁচটার, তাহলে আমি যদি টুলসটাকে একটু বড় করি, দেখেন এখানে একটু ক্লিয়ার মাউসটাকে ড্র্যাগ করি, দেখেন এই যতটুকু জায়গায় আমি মাউস ড্র্যাগ করব ততটুকু জায়গার আমার ব্রাইটনেস বাড়বে। আবার এই পাঁচটা এখান থেকে যদি দেখেন, অনেক সময় এই জায়গাটা জ্বলে গেছে, এই জায়গাটাকে যদি আমি এখন বার্ন করে দিতে চাই, মানে এই জায়গাটা একটু লাইট কমাতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে দ্বিতীয় টুলসটি, মানে বার্ন টুলস, এই বার্ন টুলস ব্যবহার করতে পারি। দ্বিতীয়টি ব্যবহার করে একটু বড় করে নিই। এটার আবার অপশন আছে, এখান থেকে আপনি এটি এগুলো বাড়াতে কমাতে পারবেন। আমরা একটু কমাই নিই, 37% দিলাম। তারপর যদি এখানে দেখেন মাউস দিয়ে ড্র্যাগ করি, দেখেন অনেকটা চলে গেছে। আরও একটু কমান, এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো ইমেজের উপরে ডিপেন্ড করে যে কতটুকু রাখবো। 17% দিলাম, তারপর একটু হালকা ইয়ে দিলাম, যেন একটা জায়গার ডার্ক করে দেওয়ার জন্য, ডার্কনেসটা বাড়ানোর জন্য আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি। এই টুলসটি হচ্ছে পেন টুলস। পেন টুলসে 2018-এ দুইটা টুলস বাড়ানো হয়েছে। আগের প্রিভিয়াস ভার্সনগুলোতে আমরা পেন টুলস, তারপর এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, কনভার্ট পয়েন্ট টুলস, 2017-18 এই দুইটায় আমাদের দুইটা টুলস বাড়ানো হয়েছে। একটা হচ্ছে ফ্রি ফর্ম পেন টুলস, আর একটা হচ্ছে কার্ভেসার পেন টুলস। এই দুইটা টুলস আমাদের বাড়ানো হয়েছে। আমরা 4-5টা টুলসই সম্পূর্ণ আমি এখান থেকে একটু দেখি। দেখেন আমি যদি এই পাখিটাকে ক্লিপিং পাথ করতে চাই, মানে এটাকে কাটতে চাই, তাহলে আমরা পেন টুলস ব্যবহার করতে পারি। প্রথমটি পেন টুলস দিয়ে এভাবে এভাবে একটা পাখি আমি সুন্দর করে কাটছি না আপনাকে দেখানোর জন্য, আমি খুব দ্রুত কেটে যাচ্ছি। এভাবে আমরা ইমেজ এডিট করে নিতে পারি। ওকে, এভাবে যেখানে শুরু করছি এখানে এনে মিলিয়ে দিলাম, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, মেক সিলেকশন দিলাম। এখানে যদি ফেদার দেওয়ার দরকার হয় আপনি দিবেন, আমি দিলাম না এখন। তারপর ওকে দিয়ে দিলাম, এতটুকু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি মুভ টুলসটি সিলেক্ট করি, তাহলে দেখেন এই পাখিটুকু কেটে গেছে। আমরা পেন টুলস এই কারণেও ব্যবহার করতে পারি, আমার ডিজাইনের ক্ষেত্রেও পেন টুলস ব্যবহার করতে পারি। দেখেন তখন যেটি করতে হবে, আমি যদি ইমেজ এডিট করি তখন পেন টুলস সিলেক্ট করে এখানে পাথ সিলেক্ট থাকতে হবে, আর যদি আমি ডিজাইন করি, ভেক্টর ডিজাইন করি পেন টুলস দিয়ে, সেক্ষেত্রে আমাকে পেন টুল সিলেক্ট করে এখানে শেপ সিলেক্ট করতে হবে, মানে একটা শেপ তৈরি হবে। আমি যদি এখন এখান থেকে এভাবে কোনো একটা, দেখেন এভাবে শেপ তৈরি করি বা একটা পাখির মতন আর্ট আর্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এখানে পেন টুল সিলেক্ট করে এখানে শেপ সিলেক্ট করে দিতে হবে। এভাবে লোগো ডিজাইন করতে পারবেন, বা বিভিন্ন রকমের ডিজাইন করার জন্য আপনি পেন টুলস ব্যবহার করতে পারেন। ওকে, শেপ তৈরি করার জন্য বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে পেন টুলস আপনি ব্যবহার করতে পারেন। এই যে এক একটা পয়েন্ট হয়েছে, আগে দুইটা টুলস বেশি ছিল এখানে, এখন যে কার্ভ পয়েন্ট টুলস, মানে এটাকে সিলেক্ট করে আপনি এটাকে এডিট করতে পারবেন। এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে এক একটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এটাকে সিলেক্ট করে আপনি এই পয়েন্টটাকে এডিট করতে পারবেন। যদি এটাকে আপনি রাউন্ড করতে চান, তাহলে রাউন্ড করতে পারবেন, এটাকে রাউন্ড করতে পারবেন। দেখেন এই লাইন থেকে এই লাইন পর্যন্ত রাউন্ড করতে পারবেন, এবার এটাকে এদিকে উঠিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলস। ওকে, তারপর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলেট করার জন্য, এক একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করার জন্য। যেমন এটাকে সিলেক্ট করে আমি যদি এটার উপরে মাউসটা নিয়ে আসি, ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে, আবার এই পয়েন্টটিও দেখেন ডিলিট হয়ে গেছে। আবার প্লাস অ্যাঙ্কর পয়েন্ট টুলস, মানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটিকে যদি সিলেক্ট করি, তাহলে এখানে আপনি এক একটা পয়েন্ট অ্যাড করতে পারবেন। এই জায়গাটা এখন ক্লিক করলে এখানে একটা পয়েন্ট অ্যাড হয়েছে, আবার এখানে ক্লিক করলে এখানে একটা পয়েন্ট অ্যাড হবে, এখানে ক্লিক করলে এখানে একটা পয়েন্ট অ্যাড হবে, এবার পয়েন্ট অ্যাড করার জন্য। আর এই বাকি দুইটা, মানে আমার পেন টুলসের কাজটাকে আরো সহজ করার জন্য দুইটা টুলস বাড়ানো হয়েছে। যেমন আমি যদি এই ডিজাইনটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেখেন আমি যদি এখানে ভিউতে গেলাম, রুলার চালু করলাম,
মুভ টুলসটাকে সিলেক্ট করলাম, এখানে যদি দুইটা, ওকে, এখন যদি আমি পেন টুলস এর দেখেন কার্ভেসার পেন টুলস এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে প্রথম এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, খুব সহজভাবে একটা বৃত্তের মতন তৈরি হয়েছে যেটা আগে ছিল না। আগে শুধু এটা দিয়ে আমি পেন টুলস দিয়ে করতে পারতাম, তাহলে এটাকে যদি আমি ফেলে দেই, ফেলে দিয়ে তারপর যদি এখানে পেন টুলস দিয়ে দেই, দেখেন তখন কিন্তু আমার এভাবে বৃত্তের মতন, তখন চতুর্ভুজের মতন হচ্ছে, চতুর্ভুজের মতন হচ্ছে। এখন কিন্তু আমি খুব সহজভাবে রাউন্ডটা কিন্তু খুব সহজ, তখন যদি আমি রাউন্ড করতে চাইতাম তাহলে ওয়ালটার চেপে ধরে তারপর এটাকে আলাদাভাবে রাউন্ড করে নিতে হতো। মানে আপনি দুইটাই পারবেন, আগের আগের কাজটাও করতে পারবেন, আবার এখন যেটা আছে এটাও করতে পারবেন। তাহলে আপনাকে এই পেন টুলসের কাজ করার জন্য, পাথ করার জন্য, ভেক্টর ডিজাইন করার জন্য বা ইমেজ এডিটিং এর জন্য বা ক্লিপিং পাথ করার জন্য আপনার অনেক সহজ করা হয়েছে আপডেট ভার্সনগুলোতে। 2017-18 এই টুলসগুলো বাড়ানো হয়েছে, তাহলে এটি আমরা বুঝতে পারলাম। আবার দ্বিতীয়টি হচ্ছে, দেখেন আমি যদি ইমেজের ক্ষেত্রে যাই, যদি এই ইমেজটিকে আমি ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে চাই, তাহলে এই যে ফ্রিডম, ফ্রিডম পেন টুলস এটিকে যদি সিলেক্ট করি, দেখেন ফ্রিডম হচ্ছে যেন আমি ক্লিক করে এরকম রাউন্ড করে নিয়ে যেতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। এরকম মাউস ক্লিক করে যদি আমি এরকম রাউন্ড করে নিয়ে যাই, এভাবে রাউন্ড করে নিয়ে এভাবে, যে এখান থেকে শুরু করছি এখানে এনে ছেড়ে দিলাম, দেখেন সরি আমার এখানে শেপ সিলেক্ট করা ছিল, যার কারণে এখানে ইমেজটি এডিট না হয়ে একটা শেপ তৈরি হয়েছে। যেটি বলছিলাম যে ইমেজ এডিটিং এর জন্য আমাদের এখানে পাথ সিলেক্ট করে দিতে হবে, এটিকে আমরা ফেলে দিই, ডিলিট করে দিলাম। দেন এখানে এখন আমি যদি এখানে পাথ সিলেক্ট করে দিই, তখন আমি ইমেজ এডিটিং করতে পারবো। এখন যদি পেন টুলস স্টেজ ফ্রিডম, দ্বিতীয়টি ফ্রিডম পেন টুলস, এটাকে সিলেক্ট করে এখান থেকে শুরু করলাম, এবার মাউস দিয়ে ড্রাগ করে এখান থেকে শুরু করে জায়গাটা থেকে এখানে মাউসটা নিয়ে ঘুরিয়ে ঠিক এই জায়গায় এনে ছেড়ে দিই, তখন দেখেন ইমেজটি এডিট হয়ে গেছে। এবং এখান থেকে যেই রাউন্ড হয়েছে, সিলেক্ট হয়েছে, এখানে কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, আমরা আবার এই রাউন্ডটাকে এখন এডিট করে নিতে পারবো। যদি দেখেন এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করলে আমার এখানে দুইটা টুলস আছে, দেখেন একটা হচ্ছে পাথ সিলেকশন টুলস আর একটা ডিরেক্ট সিলেকশন টুলস। তাহলে আমি যে পাথ সিলেকশন টুলস, আমি কন্ট্রোল চেপে ধরে পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল চেপে ধরে পাথ সিলেকশন টুলস চলে আসবে, এটার উপরে যদি একটা ক্লিক করি এই পয়েন্টটা সিলেক্ট হয়েছে, মানে পয়েন্টটাকে আমি মুভ করাতে পারবো। এবং এই পয়েন্টটার দেখেন এক একটা লাইনের মতন বের হয়েছে, এগুলোকে আমি এডিট করেও নিতে পারবো। এভাবে এই পয়েন্টগুলো এডিট করে তারপরে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে মেক সিলেকশন দেই, ওকে দেই, এই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে। মানে ক্লিপিং পাথের জন্য এই দুইটা টুলসকে অনেক স্বাধীনভাবে ইউজ করতে পারবেন, আপনাকে আপনার কাজকে আরও অনেক সহজ করার জন্য এই টুলস দুইটি বাড়ানো হয়েছে। এখন যদি আমি মুভ টুল সিলেক্ট করি, তারপর দেখেন টান দিলে ছবিটি আলাদা হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ওকে, তাহলে আমরা পেন টুলসও বুঝতে পারলাম। পেন টুলস নিয়েও আমার বিস্তারিত টিউটোরিয়াল আছে, অ্যাডোবি ফটোশপের যে টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে আছে, আপনারা যদি পেন টুলস নিয়ে আরও বিস্তারিত জানতে হয় আপনি আমার অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সে ওখানে গিয়ে আপনি টিউটোরিয়াল খুঁজে নিতে পারেন। ওকে, তারপর আছে টাইপ টুলস। টাইপ টুলসটির জন্য আমরা ডকুমেন্টসে যাই, এখানে যাই টাইপ টুলস, একটু দেখি, ডিলিট করে দিলাম আমরা মুভ টুল সিলেক্ট করে গুলোকেও ফেলে দিলাম। ওকে, এই দুইটা ছিল রুলার্স, মানে আমরা যদি মাপ জোপের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতে পারি। এই যে দেখেন ভিউতে গেলে এই যে রুলার্স এটি বন্ধ করা থাকে, আমি ভিউ থেকে এই রুলার্স ক্লিক করে দিলে এটা চলে আসবে। এখান থেকে আবার এই জায়গাটায় মাউসটি নিয়ে সিলেক্ট, মুভ টুলসটি সিলেক্ট করে এখানে মাউসটি নিয়ে এরকম টান দিলেই এরকম লাইন চলে আসবে, আপনার অসংখ্য লাইন নিয়ে আসতে পারবেন অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য, আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টের জন্য। ওকে, এখন আমি যদি টাইপ টুল সিলেক্ট করি, দেখেন টাইপ টুলস হচ্ছে, এখানে টাইপ টুলসে অনেকগুলো টুলস আছে, একটা ভার্টিক্যাল টাইপ টুলস, হরিজেন্টাল টাইপ টুলস, এই দুইটা দেখলেই যথেষ্ট। হরিজেন্টাল টাইপ টুলস হচ্ছে, আমি এখানে লিখে বাংলা, সরি একটু ঝামেলা হয়েছে, এটাকে ফেলে দিই,
দেখি লিখি BMGLA বাংলা OTIOE মোশন, বাংলা মোশন লিখলাম। আবার এখানে আনসিলেক্ট করে এখানে যদি দ্বিতীয় টুলসটা আসবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল হচ্ছে উপর দিক থেকে BAMGLA বাংলা MOTION বাংলা মোশন সিলেক্ট করে উপরের দিকে উঠিয়ে দিলাম এবং দুইটা টুলস। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ইচ্ছা করলে আমাদের তো অনেকগুলো কম্পিউটারে ফন্ট দেয়া আছে, এগুলো হচ্ছে আমাদের ইনস্টল করা ফর্ম ফন্ট, কিন্তু আমাদের নতুন এই 2018 একেবারে নিউ ফিচার্স সেটি হচ্ছে যে আমরা অনেকগুলো এক্সট্রা ফন্ট পাইছি, যেন যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করেন, টাইপের কাজ করেন, তাদের জন্য এই ফন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই ফন্টগুলো হচ্ছে আমি যদি এখানে ভেরিয়েবল লিখি VARI ভেরিয়েবল, ভেরিয়েবল অনেকগুলো ফন্ট আছে, প্রথমটি যদি দেখি একেবারে ভেরিয়েবলের প্রথম টুলসটি যদি দেখি এটাকে যদি সিলেক্ট করি, দেখেন আগে বাংলা মোশন লেখাটি সিলেক্ট করে লেখাটা সিলেক্ট করে এখানে যদি ভেরিয়েবল VARI ভেরি লিখলি চলে আসবে দ্বিতীয়টা সিলেক্ট করে, দেখেন এই একটা টুলস আছে। এই টুলসটাকে আবার আমরা বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবো, যেমন আমি হাইট ওয়াইড বাড়াতে পারবো, হাইট বাড়াতে পারবো, ওয়াইড বাড়াতে পারবো। দেখেন এখন যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু ফন্টটা অনেক মোটা, ওকে এটাকে যদি আমরা অনেক চিকন করতে চাই সিলেক্ট করে অনেক চিকন করতে পারছি, মানে আমরা ফন্টকে এডিট করতে পারতেছি, এই সুযোগটা 2018 শুধু আছে। ওকে এটাকে সিলেক্ট করে তারপর এখানে অনেকগুলি এই ফন্টের আমরা একটা ফন্ট যখন সিলেক্ট করি দুইটা তিনটা অপশন পাইতাম, একটা হচ্ছে ইটালিক, বোল্ড বা রেগুলার, এরকম দুইটা তিনটা অপশন থাকতো, কিন্তু এখানে এই ফন্টগুলোর অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে একটা ফন্টের অনেকগুলো স্টাইল আছে, আগে দুইটা তিনটা স্টাইল ছিল, এখন অসংখ্য স্টাইল এই ভেরিয়েবল ফন্টগুলোতে। এটা এটা যদি সিলেক্ট করে দিই একরকম, আবার এখানে অন্য একটা সিলেক্ট করে দিলে একরকম, এটাকে সিলেক্ট করে আপনি কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো ক্লিক করতে থাকেন, একটার পর একটা চেঞ্জ হচ্ছে, দেখেন কোনটা কীরকমের। এটা একরকম, এভাবে আপনি এই ফন্টগুলো কাজে লাগাতে পারেন। আর এই ভেরিয়েবল ফন্ট এখানে অনেকগুলো আছে, একটা না, VARI ভেরিয়েবল লিখলে এখানে অনেকগুলো ভেরিয়েবল ফন্ট আছে, এক একটা এক এক রকমের, টাইপোগ্রাফির জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা টাইপ টুলসটিও দেখলাম, এই টুলসটিও দেখলাম, পাথ সিলেকশন টুলসও দেখলাম, তারপর এখানে যেটি আছে এটা হচ্ছে যেন আমরা ভিক্টর ডিজাইনের জন্য রেক্টেঙ্গেল টুলস, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, ইলিপস টুলস, পলিগোনাল টুলস, লাইন টুলস, কাস্টম শেপ টুলস, এগুলো ভিক্টর ডিজাইনের জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে আমরা এই টাইপগুলো ফেলে দিই, যদি প্রথমটিকে দেখেন রেক্টেঙ্গেল টুলস, এটি হচ্ছে আমরা একটা চতুর্ভুজের মতন অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। এই অবজেক্টের কালার আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার থেকে পরিবর্তন করলে হবে না, এই কালার পরিবর্তন করলে এই কালারের সাথে এই কালারের কোনো সম্পর্ক নাই। দেখেন এটা যদি নীল করে দিই, এখান থেকে চেঞ্জ হবে না। এই কালারটি চেঞ্জ করার জন্য এই অবজেক্টগুলোর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। ফিল মানে এই যে মাঝখানে লাল অংশ দেখা যাচ্ছে এটি হচ্ছে ফিল, আর চারপাশে যদি বর্ডার ক্রিয়েট করি সেটা হচ্ছে স্ট্রোক। একটা অবজেক্টের দুইটা অংশ থাকে, একটা ফিল একটা স্ট্রোক, এটা হচ্ছে ভিক্টর অবজেক্টের ক্ষেত্রে দুইটা অংশ থাকে। এই যে উপরে অপশন বারে দেখেন এই যে ফিল স্ট্রোক এখানে দেয়া আছে। এখন যদি আমরা দেখেন এই স্ট্রোক কালারটি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে অনেকগুলো প্রিসেট কালার দেওয়া আছে, এগুলো এক একটা সিলেক্ট করে দিলে হবে। আবার আপনি এখান থেকে এই যে একেবারে বাম পাশে এটার উপরে ক্লিক করলে কালার পিকার চলে আসবে, এখান থেকেও আপনি কালার চেঞ্জ করে ওকে দিতে পারেন। এই যে আবার স্ট্রোক, স্ট্রোকের উপরে আসলে স্ট্রোকেরও অনেকগুলো প্রিসেট কালার আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। দেখেন আমি যদি এখানে এই গ্রিন দিই, অথবা আপনি এখান থেকে ক্লিক করে আপনি যদি লাল দিই একেবারে রেড, লাইট রেড করে দিলাম, ওকে দিলাম। এখানে ওয়ান পিক্সেল দেওয়া আছে, এটিকে এই যে আইকনটিতে ক্লিক করলে এরকম একটি লাইন আসবে, এটিকে বাড়াতে কমাতে পারবেন, একটু যদি বাড়াই দেখেন স্ট্রোকটি বাড়তেছে। তাহলে এই অবজেক্টটির দুইটা অংশ, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্কোপ। এভাবে এখানে অনেকগুলো টুলস আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুল টুলস, রাউন্ডেড হচ্ছে আমি একটা অবজেক্টের চারপাশে রাউন্ড থাকবে, ওকে। তারপর দ্বিতীয়টা হচ্ছে এটা রাউন্ড নেই কোন, আর এটা রাউন্ড, সাইডগুলো রাউন্ড করা। তারপর
ইলিপস টুলস, ইলিপস টুলস হচ্ছে বৃত্তের মতন কোনো কিছু, বৃত্ত তৈরি করার জন্য এটাকে সিলেক্ট করে তারপর যদি আমি এখানে বৃত্তের মতন একটা কিছু তৈরি করি তাহলে এটা বৃত্তের মতন তৈরি হচ্ছে। দেখেন এটারও আবার আমরা স্ট্রোক দিতে পারবো, স্ট্রোক বাড়িয়ে দিলাম। তারপর চতুর্থটি হচ্ছে পলিগন টুলস, মানে এটি হচ্ছে পলিগোনাল কিছু একটা, দেন অনেকগুলো সাইড থাকবে, দেন ডিজাইনের ক্ষেত্রে লাইন ব্যবহার করতে হয়, লাইন ক্রিয়েট করতে পারবেন, লাইনেরও দুইটা অংশ থাকে, একটা ফিল একটা স্ট্রোক। এখানে স্ট্রোকটা যদি আমি বাড়াই তাহলে লাইনটি বাড়বে। পরেরটি হচ্ছে কাস্টম শেপ টুলস, কাস্টম শেপ টুলস হচ্ছে দেখেন পিসিংয়ের মতন তৈরি হয়েছে কাস্টম শেপ টুলসে। একটু ডিজাইনের ক্ষেত্রে এই শেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ডিজাইনগুলোও আমরা দেখলাম। এখান থেকে হ্যান্ড টুলস, হ্যান্ড টুলসটা আমরা দেখলাম যে আমি যদি আর্টবোর্ডটা জুম করা থাকে তাহলে হ্যান্ড টুলস দিয়ে আর্টবোর্ড মুভ করানোর জন্য হ্যান্ড টুলস ব্যবহার করি। তারপর নিচেরটি হচ্ছে রোটেট ভিউ টুলস, রোটেট ভিউ টুলস যে একটা ঝামেলা, দেন আর্টবোর্ডটিকে যদি রোটেট করতে চাই, দেখেন আর্টবোর্ড রোটেট হচ্ছে, আর্টবোর্ড রোটেট হচ্ছে, এটা একটা খুব যন্ত্রণার টুল। আর্টবোর্ড তো আমরা রোটেট করবো না, ওকে এটা বাদ দিলাম। তারপর জুম টুলস, জুম টুলস ওয়ালটার চেপে ধরে যে আমরা এটাকে আর্টবোর্ডটাকে জুম করি, এটা যদি আমরা এটাকে ক্লিক করে তারপর এটার উপরে ক্লিক করি তাহলেও জুম হবে। আবার ওয়ালটার চেপে ধরলে মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে আইকনটির ভিতরে, এখন যদি ক্লিক করি তাহলে জুম আউট হবে। ওকে, এই যে জায়গাটা, এই ফিচার্সটিও এখন বাড়ানো হয়েছে 2018 এবং 17-তেও এটি ছিল। দেন এটার উপরে যদি আমি মাউস ক্লিক করি, দেখেন এডিট টুল বার, এটার উপরে এনে যদি মাউসটা ছেড়ে দেই তাহলে এরকমের একটি ডায়লগ বক্স চলে আসবে, কাস্টমাইজ টুল বার, মানে আমি যদি এই টুলসগুলোর কিবোর্ড কাস্টমাইজ চেঞ্জ করতে চাই, যেমন এখানে দেখেন মুভ টুলস, মুভ টুলস ভি, ভি ক্লিক করলে এটা ক্যান্সেল দিই। এই মুভ টুলসটি যদি আমি এখন সিলেক্ট করতে চাই, আমার এখন জুম টুল সিলেক্ট আছে, দেখেন আমি যদি মুভ টুল সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে ভি প্রেস করলে মুভ টুল সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে কাস্টমাইজ, যেমন ভি পে মুভ টুলস, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গা থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এডিট টুল বার ছেড়ে দিলাম, যদি এই মুভ টুলস এটার উপরে ক্লিক করি দেখেন এই ভি সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি আমি এ দিয়ে দেই, এ দিয়ে যদি ডান দেই, দেখেন ডান দিয়ে দিলাম। এখন যদি আমি ভি ক্লিক করি, দেখেন আমার পেন টুল সিলেক্ট আছে, ভি ক্লিক করলে কিন্তু আমার নিচের আর্টবোর্ডটি সিলেক্ট হচ্ছে, তার মানে আমার মুভ টুল সিলেক্ট হচ্ছে না। যদি এ প্রেস করি, দেখেন এ প্রেস করার সাথে সাথে আমার মুভ টুল সিলেক্ট হচ্ছে। ওকে, আমি এখন মুভ করতে পারতেছি। যদি আমি চেঞ্জ করে রাখবো না সেক্ষেত্রে একটু ঝামেলা, আমার কাজের জন্য ঝামেলা মনে থাকবে না। এখানে আমি ভি দিয়ে দেবো, ভি, ভি দিয়ে ডান চেঞ্জ চাচ্ছি। যদি আপনার জন্য চেঞ্জ করলে সুবিধা হয় তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এটিও দেখলাম। তারপর কালার অ্যাপ্লাইয়ের জন্য ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা দেখলাম। তারপর নিচে যে অপশনটি আছে এডিট ইন কুইক মাস্ক মোড, এটা মাস্ক করার জন্য, একটা ইমেজ মাস্ক করার জন্য। ইমেজ মাস্ক নিয়ে আলাদা টিউটোরিয়াল আছে, তারপর একটু দেখাই ইমেজ মাস্কের একটা নতুন ফিচার্সও আছে, সেটাকে একটু যদি আমরা দেখি। এখানে কন্ট্রোল ওয়াল্টার জেড দিলাম, এখানে ডিলিট করে দিই, নো দিলাম, নো দিলে নতুন করে এটাকে নিয়ে আসি। আমরা যদি পাখিটিকে ওপেন দিয়ে লকটি উঠিয়ে দিলাম, এটাকে যদি আমরা মাস্ক করি, মানে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে চাই, একেবারে একটা নিউ ফিচার্স এই সফটওয়্যারের। দেখেন খুব শর্টকাটে দেখাই এই ফিচার্সগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা টিউটোরিয়াল দেবো, খুব সংক্ষেপে দেখাই টিউটোরিয়ালটি। আজকে এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আমি এখন যদি এখানে একটি, দেখেন নতুন একটা লেয়ার নিই, এটাতে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মনে করেন এই লালই দিলাম, কন্ট্রোল ডি দিয়ে লাল করে দিলাম। এখন যদি আমি এটাকে নিচে নিয়ে আসি, আমার এই পাখির লেয়ারটি সিলেক্ট থাকবে, এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি সিলেকশনে যাই, তারপর সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটিতে যদি ক্লিক করি, দেখেন এখানে এই ফিচার্সটি, এই ফিচার্সটি একেবারে নতুন 2018-র জন্য। এখান থেকে দেখেন ভিউ মোড, ভিউ মোড থেকে আমি অনিয়ন স্কিন এটা সিলেক্ট করে দেবো, এটা সিলেক্ট করে তারপর এখানে ট্রান্সপারেন্সি দিয়ে দিলাম, দেখেন আপনি 25 থেকে 30 পর্যন্ত, আমি এখানে 27 দিয়ে দিলাম। তারপর এই যে ইডস ডিরেকশন, এটি বন্ধ থাকতে পারে, এটিকে খুলে আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিলেন, আমি এখানে 10% দিয়ে দিলাম, বাকিগুলো না দিলেও চলে।
সবকিছু এখন দেখাবো না আমি, এখানে এখানে রিমেম্বার সেটিংস এটিকে টিক দিয়ে দিলাম। তারপর এই যে এই টুলসটি প্রথমটি কুইক সিলেকশন টুলসটি সিলেক্ট থাকা অবস্থায় আমার সাবজেক্টের উপরে পাখিটির উপরে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে দিই, একটু বড় করে নিলাম, দেখেন এখানে যদি আরও একটু বড় করে নিলাম, এটার উপরে যদি মাউস দিয়ে ড্র্যাগ করি, পাখির বাইরে ড্র্যাগ করবো না, অবশ্যই পাখিটির উপরে ড্র্যাগ করবো যতটুকু সম্ভব, দেখেন ওকে একটু ছোট করে, উঠিয়ে দিলাম, ওকে ওকে এত কিছু দেখাবো না। তারপর যদি আমি এখান থেকে দ্বিতীয়টি সিলেক্ট করে যেই যেই জায়গাগুলো ক্লিয়ার হয় না এখানে যদি একটু ড্রাগ করে দিই, এটা ওই জায়গাটুকু ক্লিয়ার হচ্ছিল না, এখানে হয়নি, এই পালকগুলোতেও হয়নি, এই জায়গাগুলোতে একটু ড্রাগ করে দিলে তাহলে এগুলো মোটামুটি একটু চলে আসবে, করে দিলাম, দেখেন এই অল্প একটু কাজ করছি, একেবারে দেখেন মাস মানে ব্যাকগ্রাউন্ড ডিলিটের জন্য হচ্ছে আর কি খুবই সহজ করে দেওয়া হয়েছে আর কি, একেবারে এই ফিচারটিতে আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিটের জন্য ইমেজ এডিটিং এর ক্ষেত্রে খুবই সহজ করে দেওয়া হয়েছে। এখন যদি আমি এখান থেকে ওকে দিই, ওকে দিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে, একেবারে স্মুথলি চলে গেছে, পুরাই কিছুই নেই। ওকে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমার টিউটোরিয়াল থাকবে। ওকে, তাহলে এ পর্যন্তই। তারপর আসি নিচের দিকে, যেটি আছে দেখেন এখানে চেঞ্জ স্ক্রিন মোড, মানে এটাতে ক্লিক করলে আপনার স্ক্রিন মোডটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, স্ক্রিন মোডটাকে যদি আপনি এইভাবে রেখে কাজ করতে সুবিধা বোধ করেন তাহলে এইভাবে রাখতে পারেন। আবার যদি এখানে ক্লিক করেন, দেখেন এই যে এটার উপরে ক্লিক করলে তিনটে অপশন আছে, ফুল স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আবার স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আমি সবসময় স্ট্যান্ডার্ড নিয়েই রাখি, এটা আমার ভালো লাগে, স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করি, এখন স্ট্যান্ডার্ড চলে আসছে। ওকে, এরপর এই পাখিটি যেটি করলাম এই কাজটিকে যদি আমরা সেভ দিতে চাই তাহলে যেটি করতে হবে, যদি ফাইলে যাই, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করি, সেভ অ্যাজে ক্লিক করে যেই জায়গাটায় রাখবো, আমি যদি ডেস্কটপে রাখি, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, তারপর এখানে যেই মোডে দেবো, আমি যদি ফটোশপ পিএইচডি মোডে সেভ করে রাখতে চাই তাহলে এই যে পিএইচডি মোড দেওয়া আছে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো, দেখেন এখান থেকে আমি যদি পিএনজি ফরম্যাটে সেভ দিতে পারবো, জেপিজি ফরম্যাটে সেভ দিতে পারবো, অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। আমি যদি এখন জেপিজি করে রাখতে চাই, ইমেজ হিসেবে রাখতে চাই, এই জেপিজি দিয়ে এটার একটা নাম দিয়ে দিতে চাই, জিরো ওয়ান দিলাম, দিয়ে যদি আমি এখানে সেভ দিই তাহলে জিনিসটি সেভ হয়ে যাবে। এখানে দেখেন এখানে একটা মেসেজ আসছে যে আপনি কোয়ালিটি কী কোয়ালিটি দিতে চান, যদি হাই কোয়ালিটি একেবারে পার্সপেক্টিভ দিয়ে ম্যাক্সিমাম দিয়ে দিলাম, তো এখানে আপনার এই ম্যাক্সিমাম দিয়ে দিলে 2.4 MB এটার সাইজ হবে। আবার আপনি এটাকে বাড়াতে কমাতে পারবেন, মিডিয়াম দিয়ে দিলে 549 KB এটা আসবে। আবার এখানে তিনটে অপশন আছে, বেসলাইন, বেসলাইন অপটিমাইজ, পার্সপেক্টিভ, এগুলো দিয়ে দিতে পারেন, এগুলো দিয়ে দিলে আমার আরও একটু কমবে, তৃতীয়টা দিলে, উপরেরটা দিলে দেখেন আবার একটু বাড়ছে, এভাবে এখান থেকে অপশন আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর যদি আমি ওকে দিই এটি সেভ হয়ে গেছে, আমি পিএইচডি ফাইল হিসেবেও সেভ করে রাখতে পারবো আমার কাজ, আবার আমি জেপিজি আকারেও সেভ করে রাখতে পারবো, আবার পিএনজি মোডেও সেভ করে রাখতে পারবো, যেটা সুবিধা হয়। যদি আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করে দেখি আমরা ডেস্কটপে এই যে পাখিটি ওপেন দিলাম, দেখেন এটি সেভ হয়ে গেছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই ছিল, আমরা ফটোশপে সব কিছু দেখলাম, ফটোশপ সিসি 2018-এর যা কিছু ছিল, কিছু নতুন ফিচার্সও দেখলাম, যদিও নতুন ফিচার্স নিয়ে আমার পরবর্তী টিউটোরিয়ালটি থাকবে, অপেক্ষায় থাকুন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আল্লাহ হাফেজ।